মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 5টা, তো মানে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর হাওয়া, আর মানে দেখো আকাশ একদম ভালো হয়ে গেছে, তো বৃষ্টি আসবে, তো খুব খুশি। মানে যা গরম আগে রাখতেও প্রচণ্ড গরম গিয়েছে, তো বৃষ্টি হলে তো খুব ভালো। দেখো এত কালো কালো মেঘ হয়ে গেছে, তো বৃষ্টি খুব শিগগিরই আসবে, আর দেরি নেই। এখনই দু একটা বৃষ্টি পড়ছে, তো এত সুন্দর দৃশ্য, একটু ছাদে যাই, তো খুব ভালো। পিছনে একদম কালো হয়ে গেছে, ছাদে থাকি না কারণ খুব শিগগিরই বৃষ্টি আসবে, আকাশ দেখে বুঝতেই পারছো। তো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্মগুলি করি, মানে নিচে তো দরজা টরজা সব চাপিয়ে এসেছে, এত হাওয়া এত হাওয়া। ঠিক আছে নিচে যাই চলো। বাবা দেখিতে দেখিতে এত ঠান্ডা, এত ঠান্ডা, কাতা নিয়ে আসি আসো। বাবা এই যে লাইটিং হয়, ঘরে যেতে হবে, শব্দ হবে, কানে হাত দাও। ছাদের থেকে এসেই কাজ করা শুরু করে দিলাম, তো সকাল সকাল কাজ করতে হবে কারণ এখন স্কুল না এক ঘন্টা আগে শুরু হয়ে যায় এই গরমের জন্য, তো এখন তো এক্সাম তার জন্য এক ঘন্টা আগে, আর এমনি ক্লাসও হবে অনেকটাই আগে হবে। হ্যাঁ তো যাই হোক এখন এক্সাম চলছে, তো সকালে দিয়ে একটু পড়াতেও হবে, আবার কাজও করতে হবে। তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এদিকে তো মেয়ে অলরেডি উঠে পড়েছে, ও উঠে তো একা পড়তে বসে গিয়েছে, তো ওকে আর বলতেও হয় না যে পড়ো, ও একাই উঠে ব্রাশ টাশ করে পড়তে বসে গিয়েছে। কিন্তু পিকুকে বললাম ঘরে আসো পড়াই, কিন্তু ও শুনছে না, তো বুঝলাম যে ও ঘরে আসবে না, তো আজকে ওর কনভারসেশন। তো ভাবলাম ও যখন ঘরে আসছে না, তো আমি বইটা নিয়ে যাই বারান্দায় গিয়ে পড়াই, কনভারসেশন মুখে মুখে একটু ধরবো। তো ওকে বলছি, ও বলে দিচ্ছে, তো চটপট হয়ে যাচ্ছে, ও আর আর কি দুষ্টামি করছে না, পারে তো সবটাই, তবু মানে এক্সামের আগ মুহূর্তে একটু যদি না পড়ে মনে থাকবে না। তো সকালে আর ভাতটাত করিনি, এদিকে কাঁঠাল ছিল, কাঁঠাল মুড়ি ছেলে মেয়ে আমি সবাই খেয়েছি, সাথে দুধও ছিল। তো তারপর দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো রেনকোট তো পরতেই হবে, তো ছেলে তো খুব খুশি, এমনি তো গরমের জন্য মানে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে তো আর কি রেনকোট পরবে, তো আজকে তো বৃষ্টি হয়েছে, ও খুব খুশি। ও বলছে আমি আর কি বের করে রেখেছি, এসে দেখি ওর পড়া শেষ। হ্যাঁ পরে তো সেই খুশি, ওর বাবাকে যাচ্ছে দেখাতে। তো এদিকে মেয়ের এখনও চুল বাঁধা হয়নি, রেনকোট পরা হয়নি, ওকে আমি এখন চুল বেঁধে দেবো, রেনকোট পরিয়ে দেবো, চুলটা বাঁধা শেষ, তো রেনকোটটা পরিয়ে দিই। তো এখন কী করি বলো তো, কদিন থেকে এর আগে তো ব্লগ করা হয়নি জানো না, মানে 9টা থেকে 10টা অবধি এক্সাম, আমি না আর আসি না বাড়িতে, তো স্কুলের পেছনেই আমার এক ফ্রেন্ডের বাড়ি, ওখানেই আমরা আর কি সময় কাটাই এক ঘন্টা। তো মানে সব মারা ওই টাইমে একটু ফাঁকা থাকে, ফাঁকা থাকে মানে কি বাচ্চাদেরকে দিয়ে তারা তো আর কি আর রুমে যাওয়া হয় না, যা একটু দূরে বাড়ি না, ওর বাড়িটি একটু কাছে, তার জন্য আমরা ওদের বাড়িতেই আর কি একটু আড্ডা দিই, তো খুব মজা হয়, ভালো লাগে আর কি। তো দেখো বাইরে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য, তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো রেনকোট পরিয়ে দিলাম দুজনকে, তো সকালে যেহেতু এক্সাম, তো আর আর বৃষ্টি যেহেতু বৃষ্টির জন্য ভাবলাম একটু আগেই যাই, টোটোতে তো একটু সমস্যা হবে, আর এটুকু যেতে একটু দেরি হবে না, তো ঠিক আছে বের হয়ে পড়ছি। তো রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি, এখনও একটা টোটো নেই, তো টোটো তো গেল অনেক টোটোই, কিন্তু সব বুক, তো দেখা যাক। তো এই বৃষ্টির জন্য না আগে বের হয়ে ভালোই হয়েছে, কারণ টোটো তো কমই পাওয়া যাবে। তো দেখো দুজনকে নিয়ে দাঁড়িয়ে আছি, তো টোটো আসুক তারপর যাই স্কুলে। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম, একদম স্কুলের পাশে আমার এক ফ্রেন্ডের বাড়িতে, তো আরো কয়েকজন আছে এখানে, তো এখানে এখন আম খাওয়া হবে, আমের পার্টি হবে। তো এর আগেও কদিন, আজকে হচ্ছে এক্সামের থার্ড, তো আজকে হচ্ছে এক্সামের তৃতীয় দিন, তো এর আগেও আসছিলাম, তো তখন তো মোবাইল খারাপ ছিল, ভিডিও করা হয়নি,
তো আজকে দেখো এখানে আমের পার্টি চলছে। তো আজকে মানে সকালে সে হাওয়া হলো বৃষ্টি হলো না, এক বালতি আম পেয়েছে এখানে আম গাছ। হ্যাঁ, তো কালকে আমি পেয়েছিলাম একটা আম, তো আজকে আসার সময় খুঁজলাম আর পাইনি। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলি আম এখানে। তো এদিকে দেখো আমগুলি দুজনে কেটে নিচ্ছে। তো এক বালতি আম ছিল, এতগুলি তো আর খাওয়া যাবে না। তো তিনজন আছি আমরা, দুটো দুটো করে কেটে নিচ্ছি। এই আমটা না কালকেও খেয়েছিলাম, ভীষণ টেস্ট, মানে এখানে খেয়েছিলাম, ওদের বাড়িতে খেয়েছিলাম, তো ভীষণ টেস্ট। তো ভাবলাম আজকে যেহেতু এক বালতি ঝরে পড়েছে, কালকে খেয়েছিলাম একটা করে, কম আম ছিল, আজকে তো অনেক আম আছে, তো ভাবলাম দুটো করে খাবো। হ্যাঁ, তার জন্য কেটে নিচ্ছি দুজন। আর যার বাড়ি সে তো বসে আরাম করছে, তো করুক, আমরা একটু কষ্ট করে খাই না, কষ্ট আর কি, দুটো আম কাটতে কী আর কষ্ট। তো এদিকে দেখো আম কেটে নিচ্ছে, আম কাটা হয়েই গেছে প্রায়। তো আমি তো আমি শুধু একটু লবণ ছিটিয়ে খাবো, লবণ না দিলেও তো ভীষণই টেস্টি। হ্যাঁ, আর ওরা লঙ্কা নেবে, আবার নাকি চিনিও নিবে সাথে, ওগুলি তো আমার ভালো লাগে না, শুধু লবণ দিয়েই আমি খাচ্ছি। তো খুব খুব খুবই টেস্ট, দেখো দেখেওই মানে বোঝা যাচ্ছে কতটা টেস্টি, আর খুব মিষ্টি ছিল খুবই। তো আমি লবণ দিয়ে একটু মেখে নিলাম, ওরা এদিকে দেখো লঙ্কার গুঁড়ো আবার চিনিও নিয়ে আসছে, ওগুলি অ্যাড করে খাবে। তো আমি শুধু লবণ দিয়ে আলাদা করে নিলাম, তারপর ওদেরকে লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মেখে দিলাম। তো এখন আমরা তিনজনে মিলে বসে খাবো, তো গল্প করছি আর খাচ্ছি। আর টক জিনিস কী বলো তো, একটু সবাই মিলে বসে আড্ডা মেরে খেতেই না বেশি ভালো লাগে, তাই না? তো গল্পও হয়, মানে খাওয়ার একটা আলাদা টেস্ট হয় তখন আর কি। আর খেতে খুবই টেস্ট ছিল, খুব খুব খুবই ভালো লেগেছিলো আমটা। আমটা খুব খুব খুবই টেস্ট, খেয়েছিলাম তো টক কালকে, খেয়ে বুঝলাম যে কতটা টেস্ট। তো আসার পরে বললো যে আজকেও, আজকে সকালে আর কি তুফান হলো না, তখন অনেক আম পড়েছে, তো দেখলেই তো তোমরা এক বালতি আম, তো সবগুলি তো আর খেতে পারবো না, সবার আর কি দুটো দুটো করে কাটলাম। তো এখন খাচ্ছি, খুবই টেস্ট। তো খাওয়ার পর আবার ফিরছি, তো মানে অফ ক্যামেরা একটু শান্তি মতো খাই, ক্যামেরার সামনে তো মানে তৃপ্তি করে খেতে পারি না, এখনও অতটাও কমফোর্টেবল হইনি। তো দেখো আমরা সবাই একদম আমের আঁঠিগুলি একদম সেই ছোটোবেলার মতো চেটে ফুটে খেয়ে নিয়েছি, সত্যি খুব ভালো লেগেছে এই আমটা খেতে। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আসবো। তো দেখো ছেলে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসছি, সকালে তো রান্না হয়নি। তো এখানে এসে দেখি হাজবেন্ড শুটকি মাছ নিয়ে আসছে, তো এই ছোটো ছোটো শুটকিগুলি চটচটির মতো করবো। তো চটপট রান্না করতে হবে, সকালে যেহেতু ভাত খাইনি, তো ভাতের খিদে তো পেয়ে গেছে, যতই হাবি জাবি খাই না কেন ভাত না খেলে আর তৃপ্তি হয় না। তো যাই হোক, এদিকে রান্না করছি আর মেয়ের সাথে, মেয়েকে বলছে আয় না একটু ষোলগুটি খেলি। কদিন থেকে যে কী নেশা হয়েছে, মোবাইলটা বন্ধ ছিল তো শুধু ষোলগুটি খেলতাম, ষোলগুটি খেলতাম খুব খুব। আর আমার মেয়েকে শিখিয়েছি, ও খুব ভালো পারে। আর এদিকে দেখো রান্নাবাড়ি সেরে স্নান টান করে এখানে চলে আসছি পুজো দিতে। তো পিকু এদিকে রেডি করে দিচ্ছে, তো ওই আর কি আসন টাসন সাজাবো, অনেকটা আর কি হেল্প করে আমার পুজোতে। তো এদিকে দেখো আসন, আজকে অতটা ফুল পাইনি, তো অল্প ফুলের মধ্যে পুজোটা সেরে নিচ্ছে। ওনাদের তো অনেক ফুল থাকে, মানে সকালে যদি ফুলটা তুলি না তাহলে অনেকগুলি ফুল পাওয়া যায়। তো নিচে থেকে চলে আসলাম পুজো দিয়ে, তো বড় কাজ হয়ে গেল। তো রান্নাবাড়ি তো আগেই করে ফেলেছি, স্নান টান করে এখন পুজো দেওয়াও শেষ, তা এখন খাওয়া দাওয়া করবো। তো আবার কালকে এক্সাম আছে, ছেলেকে পড়াতে হবে, মেয়ে তো টিউশনতে চলে গেল, আমি একটু আগিয়ে দিলাম। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি। তো কালকে দেখো এত গরম গেল, 41-42 তো হবেই, মানে কালকে হাতে পায়ে বরফ, ফ্রিজ থেকে বরফ নিয়ে হাতে পায়ে বরফ ঢলছিলাম, মানে উফ একটু তো আরাম পাওয়া যাবে। আর আজকে দেখো, আজকে যে স্নান করলাম না, গিজারের জল দিয়ে স্নান করলাম, মানে এতটা ঠান্ডা জল, এতটা ঠান্ডা লাগছিল। তবু যাই হোক এখন আবার গরম লাগছে, রুমের ভেতরে একটু ফ্যানটা দিলেই ভালো হয়, কিন্তু আপাতত ফ্যানটা বন্ধ হয়ে দেখো, মানে অতটা মানে ফ্যানটা দিলেও চলে না দিলেও চলে এরকম আর কি ওয়েদার। তো দেখো প্রকৃতির কী রূপ, এই গরম এই ঠান্ডা। তো যাই হোক আর কথা বলছি না, এখন আগে খাই, খাওয়া দাওয়ার পর তারপর আবার ফিরছি। তো খাওয়া দাওয়া করে পিকুকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে বললাম একটু লিখতে, কালকে তো এক্সাম আছে তার জন্য। তো বলছে আমার খুব ঘুম পেয়েছে, তুমি কোশ্চেনগুলি লিখে রাখো, আমি ঘুম থেকে উঠে পড়ে লিখবো। তো ও তো ঘুমিয়ে পড়েছে, তো আমি চলে আসলাম পাশের রুমে কয়েকটা শর্ট ভিডিও আপলোড করার জন্য। তো একটা আপলোড করলাম, আরেকটা রেডি করছি আপলোড করবো, কারণ আর আজকে ডেইলি ব্লগের ভিডিও তো আমি কালকেই এডিট করে রেখেছিলাম।
সেটা তো আমি সকাল সকালে পোস্ট করে দিয়েছি, তো মানে এডিট করার কোনো ঝামেলা নেই। তো আজকে যেটুকুন ভিডিও করছি সেটা আমি রাতে এডিট করব। তো ঠিক আছে, তো আরেকটা যে শর্ট ভিডিও রেডি করেছি সেটা আপলোড করি। পিকু ঘুম থেকে উঠে দেখো এখানে আম খেতে বসে গিয়েছে, আমি কেটে দিয়েছিলাম, তো মেয়েও তো টিউশন থেকে চলে আসছে, ওকেও দিলাম, আম খেলো, আম টাম খেয়ে তো এখনও আর কি সন্ধে হয়নি, তো বিকেলবেলা। তো পিকু তো ঘুম থেকে উঠে সেই যে লিখিয়ে রেখেছিলাম ঘুমে মানে ঘুমানোর আগে কোশ্চেনগুলি, তো এখন লিখছে। আর আমি এদিকে রেনকোটগুলি জল ঝরে গিয়েছে এলো, আমি আর কি বারান্দায় নেড়ে দিয়েছিলাম, তো রেনকোটগুলি গুছিয়ে নিই, তো কালকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, হলে পরে না হয় রেনকোট আবার বের করা যাবে, তার জন্য আর কি একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখো ছেলে শুয়ে বসে পড়ছে মানে লিখছে, আর মেয়ে বলছে আমাকে একটু ধরো, ও বই নিয়ে আসছে। দুজনকে না একবারে মানে অসুবিধে হয়, মানে মানে একজনকে লিখতে দিই আরেকজনকে আর কি পড়া ধরি, তো মেয়েকে অতটা দেখা হয় না, ও একাই পড়ে, তবু মানে এক্সাম টাইমে তো একটু ধরতেই হয় না, তার জন্য আর কি ওই বই নিয়ে আসলো, বললো আমাকে একটু ধরো, ও লিখেওছে তো মুখে তুলে আর একটু ভালো হয়। তো এদিকে আমার রেনকোট প্রায় গোছানো শেষই, তার আমি এখন মেয়েকে পড়াবো, পড়ানোর পর সন্ধ্যা দিতে হবে, তো এখনও সন্ধে হয়নি। এখন দিনটা না বড় হয়ে গেছে, তো অনেকটাই সময় পাওয়া যায়, অনেকটা বলতে অনেকটাই সময় পাওয়া যায়, তো ছটার পরে সন্ধে হয়। হ্যাঁ, তার জন্য আর মানে শীতের দিন হলে তো চারটাতেই মানে সন্ধে অন্ধকার হয়ে যায় আর কি, এরকম। ছেলে মেয়েকে পড়িয়ে চলে আসলাম একদম ঠাকুর ঘরে, তো ছেলে মেয়ে সবাই চলে আসছে, বললাম চলো আগে সন্ধে দিয়ে আসি, তারপর একটু টিফিন করে তারপর বাকি পড়াটা পড়বো। তো এদিকে পিকু আমার সঙ্গে বসে গিয়েছে, আসন পেতেছে, ও আমার অনেক হেল্প করে, মেয়েও হেল্প করে, তো আমরা এখন তিনজনে মিলে সন্ধে দেব, সন্ধে দিয়ে আমার পড়াশোনা করতে হবে। তো আমরা কীভাবে সন্ধে দিই একটু দেখো তোমরা। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, তো মেয়ে তো অলরেডি শুয়ে পড়েছে, শুয়ে না ও ঘুমিয়ে পড়েছে, ও দিনে ঘুমোয়নি, আর পিকু তো দিনে ঘুমিয়েছিল, তার জন্য ও এখন আমার সঙ্গে শুবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা টিছানা করলাম, তো মেয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। তো এখন আসছি আসল কথায়, আমার মোবাইলটা কি বলতো, আমি যখন দিদির বাড়ি গিয়েছিলাম তখন না ওদের বাড়িতে চার্জারটা ভুল করে রেখে আসছিলাম আর কি, আনা হয়নি। তো আসার পর তো ভাবলাম কদিন পরে আবার বিয়েতে যাচ্ছি, তো তখন চার্জারটা নিয়ে আসবো, এর জন্য আর চার্জার কিনিনি। তো ভাস্তির মোবাইলে চার্জার দিয়ে আমি চার্জ করতাম, সাত আট দিন চার্জ করার পরেই দেখি না যে আমার মোবাইল চার্জ আছে, কিন্তু হঠাৎ করে আর কি মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো পরে ভাবলাম হয়তো অন্য চার্জার দিয়ে করছি এর জন্য, তারপর আমার ভাগ্নেকে ফোন করে নিয়ে আসলাম, তো সেটা তো তোমরা দেখেছোই আমার 1K পার্টিতে। হ্যাঁ, তো ভাগ্না চার্জার নিয়ে আসলো, চার্জ দিই, তারপরেও সেম কেস, তারপর আর কি মোবাইলটা সার্ভিস সেন্টারে দেখানো হলো। আমার মোবাইলটার প্রবলেম ছিল, মোবাইলটা না মানে ফুল চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়েছে, তো তো ভেবেছি যে হয়তো ব্যাটারিটা নষ্ট হয়েছে, তো ব্যাটারি লাগাতে হবে, অরিজিনাল ব্যাটারি আসতে অনেকটা সময় লাগে। তো তারপর এমনি আমাদের গড়িগুড়ির দোকানে দেখিয়েছিলাম, কিন্তু বললো যে তোমরা আর কি মানে মোবাইলের কেয়ার সেন্টারে যেই কোম্পানির আর কি মোবাইল, সেই মোবাইলের সেই কোম্পানির কেয়ার সেন্টারে দেখাতে। তো কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলো, তো সেখানে বললো যে না, ব্যাটারির কোনো প্রবলেম নেই, ব্যাটারি ঠিকঠাক আছে, মানে মোবাইলের যেখানে আর কি ব্যাটারির চার্জটা ধরে রাখে, সেটা তো কী ফাংশন অত তো বুঝি না, সেই মানে চার্জটা ধরে রাখতে পারছিলো না মোবাইল, 100% চার্জ হচ্ছিলো বাট চার্জটা ধরে রাখতে পারছিলো না, তার জন্য মোবাইলটা আর কি অফ অন হয়ে যেত, মানে অফ হয়ে অটোমেটিক অফ হতো, অটোমেটিক অন হতো, কিচ্ছু কাজ করতে পারতাম না মোবাইলে। তো যাই হোক, শেষমেশ মোবাইলটা ফাইনালি ঠিক হলো, তো কালকে থেকে আমি মোটামুটি ব্লগ করছি, তো দেখা যাক কতদিন ভালো যায়, যতদিন যায় যাক, কারণ আমার মোবাইলটার বয়স জাস্ট 1 বছর 2 মাস। হ্যাঁ, তো কোনো মোবাইল মানে আমরা যেরকম আর কি ইউজ করি, এর আগের মোবাইলটা আমার গিয়েছিলো 5 বছর, এটা জাস্ট 1 বছর 2 মাস গেলো, তো মনটা তার জন্য খারাপ যে আগের মোবাইলটা আমার 5 বছর গেল আর এই মোবাইলটা এত কম দিন গেল, তো মনটা আমার এমনিতেই খারাপ ছিল। তো যাই হোক, ফাইনালি মোবাইলটা ঠিক হলো, তো খুব হ্যাপি আছি, তো শব্দ করে না এদিকে আসে আমার কাছে। তো আর কথা বাড়াচ্ছি না, এমনি অনেকটা বড় হয়ে গেল, অনেকক্ষণ বকবক করলাম,
তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে। তো এই দেখো পিকুর ঘুম পেয়েছে, ওকে নিয়ে শুই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো ঠিক আছে, সবাইকে এখানে গুড নাইট দিচ্ছি। তো এখন বাজে রাত 10টা। তো সবাইকে এখানে গুড নাইট, টাটা টাটা বলে দাও বাবা।